পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জ এলাকায় সোমবার রাতে কয়েকজন দুষ্কৃতী বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। যেসব বাড়িতে হামলা চালানো হয়েছে সেই বাড়ির মহিলারা অভিযোগ করেন দুষ্কৃতীরা শহরের পাশিখানা এলাকার বাসিন্দা। দুষ্কৃতীরা হামলা চালিয়ে বাড়ির জানালার কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ। পুলিশ পৌঁছাবার আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কালকে 10:30-11:15 সময় হয়েছিল, দিয়ে এখানে পাশিখানার ছেলে কয়েকটা ছেলে এসে আমাদের ঘরে হঠাৎ ইট লাঠি নিয়ে হামলা করলো। এই যে হাতে ফাতে লেগে গেছে, অমনি ইট চালালো, আমি ছেলেকে ধরে টানাটানি করছি। ইট পাটকেল ছুঁড়ছিলাম। হ্যাঁ, ওই যে ইটগুলো ভাঙার রাখা। কি কি ভেঙেছে বাড়িতে? ওই জানলা দরজা সব ভেঙে চলে গেছে। কাঁচ কাঁচ ভাঙচুর হয়েছে। হ্যাঁ হ্যাঁ। দিয়ে কতজন এসেছিল ওরা? 5-6 জন ছিল। ওরা কি এরকম বারবারই আসছে নাকি? আমাদের এদিকে তো ও দোকানে ওদিকে এসেছিল, কিন্তু বাড়িতে পড়ত এসে হার চিচা ছিল কি আমাকে খোকন দাস পাঠিয়েছে, কিন্তু আমরা জানি কেউ পাঠায়নি। ও তো ভালো, আমরা তো জানি কত দিন দিয়েছে, কিন্তু ওরা চেঁচিয়ে বলছিল কি আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, কেন কি খোকন দাসই পাঠিয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।